মোহাম্মদ আহমদুল্লাহ আপনি লিখেছেন কারোর প্রেরিত সালাম অন্যের নিকট না পৌঁছালে কি গুণাগার হতে হবে আপনাকে কেউ বলেছে ও তুমি আমার সালাম দিবে আপনি সেটা তাকে পৌঁছানোটা আবশ্যক এটা আপনার উপরে আমানত হয়ে যায় আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে ভিন্ন কথা কিন্তু স্মরণ থাকা অবস্থায় আপনি তার সালাম যদি না পৌঁছান তাহলে আপনি আমাদের খেয়াল করেন আল্লাহ বলেছেন ইন্দাল ইয়া মুরকুমন্তু আদুল্লাহ মানাত ইলা আলিয়া আল্লাহ তালা তোমাদেরকে আমানত যার আমানত তার কাছে পৌঁছানোর জন্য নির্দেশ করেছেন বিধায় আপনাকে কেউ সালাম পৌঁছে দেওয়ার জন্য যদি বলে থাকেন তাহলে আপনি সেই সালাম তার কাছে পৌঁছতে হবে আপনি না পারলে অপার ঘরে তাকে বলবেন আর যদি ভুলে যেয়ে থাকেন তাহলে তো ভিন্ন কথা আর যিনি সালাম পৌঁছাচ্ছেন অর্থাৎ সালাম পাঠাচ্ছেন যিনি প্রেরক যে আমার সালাম তুমি পৌঁছে দিয়ে এই কথাটা যিনি বলেছেন তার জন্যে এরকম সালাম অন্যের কাছে পাঠানোটা মোস্তাহাব ভালো কাজ তার জন্য আবশ্যক না কিন্তু যাকে দায়িত্ব দিয়েছেন যিনি দায়িত্ব নিয়েছেন তার উচিত হলো ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে এই সালামের খবর পৌঁছে দেওয়া